আপনি কি ডাবল চিন, পাফি আই কিংবা সুপারফিশিয়াল রিঙ্কলস এর সমস্যায় ভুগছেন? সমস্যা নিয়ে দুশ্চিন্তা আর নয়, ত্বকের সমস্যা সমাধানে ভরসা রাখুন ডাইজিন। আমাদের আপু দীর্ঘদিন ধরে ডাবল চিন, পাফি আই এবং সুপারফিশিয়াল রিঙ্কলস এর সমস্যায় ভুগছিলেন। আপুকে আমরা অ্যাসুরেন্স করেছি যে আপুর এই সমস্যার সমাধান আমাদের বায়োজিনে রয়েছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পাবেন কি করে আপুর এই সমস্যার সমাধান হচ্ছে। আমি ডক্টর ঋষিতা জামান তর্নি, আজ নিয়ে এসেছি আমাদের বায়োজিনের মাল্টিকেয়ার সিস্টেম ট্রিটমেন্ট কমফোর্ট ডুয়েল। এই কমফোর্ট ডুয়েলের প্রথম স্টেপে আমরা যেটি করব, আমাদেরকে একটি কন্টাক্ট লোশন ব্যবহার করতে হবে। অনেকেই হয়তো এই কন্টাক্ট লোশনটি ব্যবহার করতে ভয় পেতে পারেন, ভাবতে পারেন এটি আপনার স্কিনে কোনো ক্ষতি করবে কিনা, বাট আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই লোশনটি আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না। আমি আরও জানিয়ে দিব যে এই লোশনটির কিন্তু কিছু উপকারিতা রয়েছে, লাইক এই লোশনটি স্কিনের কন্টাক্টে গিয়ে অনেকটাই গ্লোয়িং ইফেক্ট দিবে এবং স্কিনকে আপনার ডিপ ক্লিনজিংয়ের কাজও করবে। সো আপনি নিশ্চিন্তে আমাদের এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। সো আমাদের থেরাপিস্ট আপুর দুগালি কন্টাক্ট লোশন লাগিয়ে দিল, এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তুমি পরবর্তী স্টেপটি করতে পারো। ও এখন যে ডিভাইসটি ব্যবহার করছে, এটা আমরা টু হ্যান্ড পিসেস বলা হয়ে থাকে আমাদের কমফোর্ট টুয়েলে ব্যবহৃত টিপস। এটা হচ্ছে থার্মাল টিপস। আমি বলে দিব কীভাবে এই থার্মাল টিপসটি কাজ করে। ও প্রথমে লোয়ার চিন থেকে শুরু করেছে। এই থার্মাল টিপসের মেইন কাজ হচ্ছে, এই থার্মাল টিপসটি আমাদের কোলাজেন এবং ইলাস্টিন রিপ্রোডাকশনে সাহায্য করে। আমরা জানি আমাদের কোলাজেন এবং ইলাস্টিন টিস্যুটি যখন লুজ হয়ে যায় তখন আমাদের ফেসে এজিং সাইন দেখা যায়। তো এই কোলাজেন এবং ইলাস্টিন টিস্যুটা রিপ্রোডাকশনের মাধ্যমে আমাদের অ্যান্টি এজিং প্রপার্টিসকে হেল্প করে, যা আমাদের এজিং সাইনকে প্রিভেন্ট করতে সহায়তা করে। আপু আমাদের কাছে নিয়ে এসেছিল যে তার সুপারফিশিয়াল রিঙ্কলস রয়েছে এবং তার স্কিনটা একটু অনেকটাই ঝুলে গিয়েছে। সো এই প্রবলেমটির জন্য আশা করি এই থার্মাল টিপসের এই পদ্ধতিটি ব্যবহারের মাধ্যমে আমাদের কোলাজেন এবং ইলাস্টিন টিস্যু রিপ্রোডাকশন হবে। আমি আরেকটু বলে রাখতে চাই, আমাদের কমফোর্ট ডুয়েলে আমরা যে থার্মাল এনার্জিটি প্রয়োগ করে থাকি, এটি 4 মেগাহার্জের একটি এনার্জি। এটা আমাদের স্কিনের ডার্মিস লেয়ারে গিয়ে, মানে স্কিনের ডিপ যে লেয়ারটা আছে, আমাদের স্কিনের হচ্ছে এপিডার্মিসের পরে আরেকটা লেয়ার থাকে, সেটা হচ্ছে ডার্মিস লেয়ার। সো এই লেয়ারটি পর্যন্ত পৌঁছে যাবে, যেটা আমাদের ইলাস্টিন এবং কোলাজেন টিস্যু রিপ্রোডাকশন করে এজিং সাইনকে প্রিভেন্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করছে ও। আমি আরেকটু বলে রাখি যে আমাদের এই কমফোর্ট ডুয়েলের টোটাল টাইমটা হচ্ছে 20 মিনিট। আর আমাদের কাছে যারা আসবেন অবশ্যই প্রথমেই আমাদের কাছে এসে আমাদের ডক্টরদের কনসালটেশন নেবেন। আমরা আপনার স্কিনের কন্ডিশন দেখব এবং আমাদের অত্যাধুনিক প্রযুক্তির স্কিন অ্যানালাইসিস মেশিন রয়েছে। সো সেই মেশিনের মাধ্যমে আপনার স্কিনকে আমরা অ্যানালাইসিস করে দেখব যে আপনার স্কিনে আসলে কমফোর্ট ডুয়েলটা আমরা কতদিন ইন্টারভেলে দিব। এটা স্কিনের কন্ডিশন অনুযায়ী সাধারণত আমরা সপ্তাহে একবার দিয়ে থাকি কিংবা 15 দিন পরপরও দিয়ে থাকি। সেই জন্য কমফোর্ট ডুয়েলটা নেওয়ার আগে অবশ্যই আপনারা ডক্টরের কনসালটেশন নেবেন। আমরা ডক্টর আপনার স্কিনটি দেখে আপনাকে বলে দিব যে আপনি কীভাবে আসলে আপনাকে এই ট্রিটমেন্টটি নিতে হবে। আবারও বলছি কারা কারা নেবেন এই ট্রিটমেন্টটি। আপনাদের যদি ডাবল চিন কিংবা পাফি আই, সুপারফিশিয়াল রিঙ্কেলস কিংবা আপনাদের যদি লাইটেনিং এবং লিফটিংয়ের পারপাস থেকে থাকে, নিশ্চিন্তে আমাদের কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটি আপনারা নিয়ে নিতে পারেন। আপু আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছেন না? এবং যখন আমাদের থেরাপিস্ট ট্রিটমেন্টটা দিয়ে থাকে তখন আমরা অবশ্যই ডক্টররা পর্যবেক্ষণ করে থাকি যে তারা ঠিক মতো দিচ্ছে কি না। যদিও আমার থেরাপিস্ট, আমি আবারও বলছি, অনেক বেশি এ ব্যাপারে অভিজ্ঞতা প্রাপ্ত, তো আপনারা নিশ্চিন্তে কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটি নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেরাপিস্ট খুব সুন্দরভাবে আপুকে থার্মাল টিপসের মাধ্যমে আপুর ইলাস্টিক এবং কোলাজেন টিস্যুটাকে রিপ্রোডাকশনে সাহায্য করছে। আরেকটু আমি বলে রাখি যে আপনাদের মনে অনেকেরই কোশ্চেন আসতে পারে যে আপু থার্মাল টিপসটা বা আপনার হচ্ছে কমফোর্ট ডুয়েলটা কাদের কাদের দিবেন, আপনি তো সেটা বললেন, বাট কাদের আসলে দেওয়া যাবে না সেই ব্যাপারে আমাদেরকে একটু জানান। সো এই আমাদের কমফোর্ট ডুয়েলটা যাদের মুখে অনেক বেশি সিস্টিক পিম্পলস রয়েছে কিংবা অ্যাকনির সমস্যা আপনারা যারা অনেকদিন যাবৎ ভুগছেন, তারা অবশ্যই আমাদের কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটা নিতে পারবেন না। কিংবা যাদের সেন্সিটিভ এবং থিন লেয়ারের স্কিনের সমস্যা আছে, অনেক বেশি ড্রাই স্কিন, স্কিনটা অনেক সেন্সিটিভ হয়ে আছে, তারাও নিতে পারবেন না। কিংবা আপনারা যদি আমাদের কাছে হিস্ট্রি দেন, লাইক যাদের কেমিক্যাল পিলিংয়ের প্রবলেম আছে, যারা ভ্যাকসিন করেছেন বা লেজার নিয়েছেন 15 দিন হয়েছে, তারাও কোনোভাবে আমাদের কমফোর্ট ডুয়েলটা নিতে পারবেন না। আমরা এক সাইড শেষ করেছি, আরেক সাইডে আপনারা দেখবেন যে ট্রিটমেন্টটি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপুর ডাবল চিনটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে। একটা দুটো সেশনের পরে এটার উল্লেখযোগ্য একটা ফলাফল আপনারা খুব সহজেই দেখতে পাবেন, একটা দুটো সেশন নেবার পরেই। সো আপনারা কয়েকটা সেশন নিয়ে দেখুন নিশ্চিন্তে, এবং আশা করি আপনারা ভালো ফল পাবেন এবং আপনারা স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ। এবার একটু বলবো রাবিং টিপস সম্পর্কে। রাবিং টিপসটা হচ্ছে আপনারা যারা ফেশিয়াল ফ্যাট রিডাকশন করতে চাচ্ছেন, বা আমরা তো জানি আমাদের স্কিনটা কেন এত বেশি পাফি আইস হয়ে যাচ্ছে কিংবা আমাদের স্কিনে ডাবল চিনের সমস্যা, বিকজ আমাদের ওখানে ফ্যাটটা অনেকটাই জমে গিয়েছে। তো এই ফ্যাট রিডাকশনে কাজ করে আমাদের রাবিং টিপসটা। রাবিং টিপসটার মাধ্যমে আমরা ফেশিয়াল ফ্যাটটা ড্রেনেজ করি, যার জন্য ফেশিয়াল ফ্যাটটা ড্রেনেজ হয়ে আপনার স্কিনকে একটা গুড লুকিং বা আপনাকে একটা স্কিনকে একটা আপনার আপনি যেরকম শেপ চাচ্ছেন গুড শেপ দিবে। সো আপনারা যদি আসলে স্কিনের একটা গুড শেপ চান বা ফিগার চান, দেন অর হয়তো স্কিনের আপনার লিফটিং কিংবা স্কিনের লাইটেনিং প্রপার্টিসের জন্য আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন কিংবা ইয়ঙ্গার লুক চান, তাহলে আপনারা নিশ্চিন্তে আমাদের কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটি নিতে পারেন।
এতক্ষণ দেখলেন আমাদের কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটি। এবং কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টের পরে যেটা করা হয়, আমাদের থেরাপিস্ট আসলে আমাদের পেশেন্টের মুখে একটি ময়শ্চারাইজার দিয়ে দেয়। এবং আপনারা যারা বাহিরে যাবেন, যেহেতু বাহিরে এখন অনেক রোদ এবং অনেক গরমকাল পড়ে গিয়েছে, এবং অবশ্যই একটি ভালো মানের সানব্লক ব্যবহার করতে হবে। এবং এই কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটি নেওয়ার পরবর্তীতে আপনাকে কোন কোন ময়শ্চারাইজার কিংবা সানব্লক ব্যবহার করতে হবে, এটাও আমরা ডক্টর আপনাকে সাজেশন দিয়ে দিব। সো আমাদের সাজেশন অনুযায়ী আশা করি ওই টাইপের ময়শ্চারাইজার কিংবা সানব্লক ব্যবহার করলে আপনারা উপকৃত পাবেন। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপুর মুখটা কতটা গ্লো করছে, যেহেতু আমাদের একটা ক্লিনজার ব্যবহার করা হয়েছিল, কিংবা আপুর ফেসে কতটা পরিবর্তন এসেছে। আপু অনেক দূর থেকে এসেছিলো আসলে আপুর এই ডাবল চিনের প্রবলেমটি নিয়ে। আপুকে যেটা আমরা বলেছি যে আপু হয়তো কয়েকটা সেশন নিলেই এই প্রবলেম থেকে মুক্তি পাবে, সো আপুকে দেখা যাচ্ছে একটা সেশন নেওয়ার পরই আপুর ফেসটা অনেকটাই শার্প দেখাচ্ছে। আপনারা এতক্ষণ আমাদের সাথে কমফোর্ট ডুয়েল ট্রিটমেন্টটি দেখলেন, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরে যদি আপনাদের কোনো ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই আপনাদের নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে ভিজিট করবেন এবং আমাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট নেবেন। আমি ডক্টর ঈশিতা জামান তর্ণী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।